সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা একটু কথা বলবো মার্কেটিং নিয়ে। আমি যেহেতু মার্কেটিং নিয়ে সবসময় কাজ করি, তো তার জন্য মার্কেটিংয়ের কিছু ধারণা এবং কি আমাদের যে ভুলগুলো সেই ভুলগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। আলাপের প্রথম শুরুটা হচ্ছে, আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস শুরু করি বা যারা শুরু করে দিয়েছি, এদের ভিতরে একটু মত পার্থক্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করার জন্য। প্রথমত হচ্ছে, আমি যেহেতু একজন আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করি, আমার যে এরিয়াগুলো সেই এরিয়ার কাভারেজে আমি বিজনেস শুরু করতে পারি। এখন আমরা বিজনেসটা করার জন্য, যে আমি যদি পুরা আমার চট্টগ্রাম বিভাগ কিংবা চট্টগ্রামের বিভাগের বাইরেও আমার আরও একটি ডিস্ট্রিক্ট আমার অ্যালাউ করা আছে, সেটি হচ্ছে নরসিংদী, তো আমি সব জায়গায় যদি নিজে বিজনেস করতে যাই সেটা আমার পক্ষে কখনো পসিবল না। কারণ আপনি এই বিজনেসে যারা জড়িত হয়ে গেছেন কিংবা জড়িত হচ্ছেন, আপনারা সবাই অবগত আছেন যে একটি গ্রামকে যদি সুন্দরভাবে বিজনেসে রূপান্তরিত করতে হয় এই ইন্টারনেট জগৎ বা আমাদের এই সার্ভিস প্রোভাইডিং আইএসপি জগতে, আপনার 8-10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। তাহলে আমাদের এক একটি ডিস্ট্রিক্টে দেখা গেছে 50-60টি পর্যন্ত গ্রাম আছে, তাহলে আমাদের এক একটি ডিস্ট্রিক্টে আমাদের 1-1.5-2 কোটি-3 কোটি টাকা ইনভেস্ট করতে হয়। তো সেই জায়গাটা হয়তো বা 3-4 জন কিংবা 5 জনে মিলেমিশে হয়তো করতেছে, কিংবা 5 জন 5 জায়গায় ভাগ করে করতেছে। তো যারাই, যেমন আমি আমার 2টা থানার কথা বলি, আমি যদি 2টা থানাতেও ইনভেস্ট যদি আমি সমপরিমাণ হিসাব করি, 2-3টি থানাতে আমার প্রায় 1 কোটি টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে। তার এরপরেও কিন্তু আমি পুরা থানা কাভারেজ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো ঠিক এমনটি যে আমার যদি আমি ফেনি ডিস্ট্রিক্টকে কাভারেজ করতে যাই, আমার ফেনি ডিস্ট্রিক্টে 6টি থানা, তাহলে আমি ফুল ফেনি ডিস্ট্রিক্ট কাভারেজ করতে গেলে আমার 3-4 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হবে। এখন 4 কোটি টাকা ইনভেস্ট করে যদি একটি ডিস্ট্রিক্টে আমি বিজনেস করি, তাহলে আমার পুরো অন্য অন্য যে আরও 13টি কিংবা 12টি ডিস্ট্রিক্ট আছে সেগুলো আমি কীভাবে করব? তো এই জন্যই আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড বিজনেস করি, এখানে যখন আমাদের কাছে কল আসে কিংবা অনেকজনে আগ্রহ প্রকাশ করে যে তারা বিজনেস করবে, তো সেখানে দুইটি আমাদের কাজ আমরা করে থাকি। যেটি হচ্ছে যে হয়তো লিগেল ওয়েতে, যে আপনি আমার কোম্পানির হয়ে আমার সাইনবোর্ড বা আমার সব কিছু ব্যবহার করে কিংবা আমার সাথে এগ্রিমেন্ট করে আপনি একটা বিজনেস শুরু করেছেন, এখন শুরুতে আপনি অনেক কিছু মেনে নিয়েছেন, যে আপনি এগ্রিমেন্টে কী কী শর্ত আছে শর্তগুলো মানছেন, বা আপনার কত টাকা ইনভেস্ট করতে হয়, আপনি হয়তো প্রথম সারিতে যেহেতু আপনি বুঝেন না, আমরা যে দিক নির্দেশনা দিই সেইভাবে আপনি কাজ করতেছেন। যখন আপনি একটু বোঝা শুরু হয়েছে, যে আপনি 1 মাস 2 মাস 3 মাস, তো আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে আপনি হয়তো ঢাকাতে কিংবা অন্য অন্য জায়গাতে আপনি কল করে বসেন যে ভাই আপনার ইন্টারনেটের রেট কত, আপনি প্রতি এমবি কত করে টাকা দিচ্ছেন কিংবা আপনি কানেকশান কত করে দিচ্ছেন। তো এখন ঢাকাতে কিংবা কুমিল্লাতে কিংবা ফেনীতে কিংবা অন্য অন্য জায়গাতে বড় শহরগুলোতে আপনি যখন কল দিয়ে জিজ্ঞাসা করছেন, তাদের রেটের সাথে আপনার রেটের কোনো মিল নেই। যেহেতু ঢাকা থেকে আমাকে এনটিটিএন খরচ করে ফেনী পর্যন্ত ইন্টারনেট আনতে হবে, আবার আপনার ওইখান পর্যন্ত আপনার ইন্টারনেটটা পৌঁছায় দিয়ে আপনাকে সুন্দর সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার। তো এখন ঢাকাতে যদি আপনি 1 MBPS-এর একটি কানেকটিভিটি যদি 300 টাকা দিয়ে নেন, সেটি ফেনীতে আপনার ঘর পর্যন্ত গিয়ে যদি 350 টাকা হয়, তখনও কিন্তু আপনার সাথে আমার সাথে মত পার্থক্য যেটা হয়ে যায়, আপনি আমাকে বা 10 জায়গা আপনি শুরু করে দিলেন যে উনি আমার থেকে টাকা বেশি নিচ্ছে। মূল কাহিনীটা কিন্তু এইখানে না, কাহিনী হচ্ছে আপনার মেনটেন্যান্স খরচ আপনার কাছে যাওয়া পর্যন্ত। এখন আপনি অন্য একটা আইএসপি আপনার কাছে কত নিবে সেটি একটু আপনি হিসাব করতে হবে। তো সব কিছু মিলে 2-3 মাস পরে দেখা যায় আপনি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, আপনি হয়তো যে আইএসপির সাথে আপনি কানেক্ট হয়েছেন তাকে আপনি বিল ঠিকমতো দিচ্ছেন না, সে আপনার সার্ভিস ভালো দিচ্ছে না। কারণ একটা আইএসপির সিস্টেম হচ্ছে, আপনাকে যদি আমি 300 জন গ্রাহক সার্ভিস দিই, 300 জন থেকে যদি আমি 300 টাকা করে আপনার থেকে বিল নির্ধারণ করি, তাহলে 90,000 টাকা, তার মানে 90,000 টাকা। তাহলে 90,000 টাকা একটা বিল আমরা কিন্তু হিসাব করে থাকি, যে আপনার জন্য আমি 90,000 টাকা আপনার থেকে পাবো, এইভাবে আমি হয়তো 5 লক্ষ টাকা আমাকে অ্যামাউন্ট মিলে আমার অফিস টিম যে আছে তাকে দিতে হবে। তো এখন 90,000 টাকার ভিতরে আপনি কী করলেন, আপনি কিন্তু ঠিকমতো আর বিলগুলো দিচ্ছেন না, 2-3 মাস পরে আপনি বিভিন্ন ধরনের ওয়ে আপনি দেখাচ্ছেন বা বিভিন্ন সিস্টেম আপনি তৈরি করে ফেলছেন। তখন আপনার সার্ভিস বলতে আমার যে অফিস টিম, আমার সার্ভিস অফিস টিম আমাকে সার্ভিস ভালো দিবে না, আমি আপনাকে সার্ভিস ভালো দিব না, কারণ আপনার কথার সাথে আমি আর মিল পাচ্ছি না, আপনিও আমার কথার সাথে মিল পাচ্ছেন না, আপনার মত পার্থক্য শুরু হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেসটা কিন্তু অনেক হুমকির মুখে গিয়ে দাঁড়াচ্ছে। এখন আমার মূল কথাটা হচ্ছে, আমরা যারা বিজনেসটা করব,
যে আমরা একটা কোম্পানি থেকে যখন আমি বিজনেসটা শুরু করব, ওই কোম্পানি আপনাকে যে হেল্প, যে সুবিধাগুলো দিচ্ছে, আপনি তার বিনিময়ে আপনি যে লস কিংবা আপনি, আমরা সবাই যারা ইন্টারনেট ব্যবসা করি আমরা কিন্তু বলে থাকি যে প্রথম শুরুতে কিন্তু আপনাকে লস স্বীকার করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত লস স্বীকার না করতে পারবেন ততক্ষণ আপনার এই বিজনেসটা হবে না। তো 6 মাস পর আপনার বিজনেসটা দাঁড়াচ্ছে, আপনি এই 6 মাসের ভিতরে আপনার কিন্তু বিজনেস নিয়ে আপনি বিভিন্ন ধরনের মন মানসিকতা তৈরি করে ফেলছেন, আপনার বিজনেসটা আপনি ভালোভাবে করতে পারতেছেন না, সেটা দোষ দিয়েছেন ISP-র। এখন আপনি আমাকে ছেড়ে দিয়ে হয়তোবা আমি আপনার কাছে 1 লাখ টাকা পাইলাম কিংবা 2 লাখ টাকা পাইলাম, আপনি আরেকটা ISP-র কাছে গেলেন, সে আপনাকে হয়তো 1-2 মাস আমার থেকে 50 টাকা কমে কিংবা 20 টাকা কমে আপনাকে লাইনটা দিবে, কিন্তু তার বিনিময়ে সেই একই কাহিনী আপনি ওইখানে যাওয়ার পরে আপনি তখন আপনার কিন্তু দৌড়ানো শুরু। আপনি আজকে এই ISP, কালকে ওই ISP, কালকে এই ভালো লাগতেছে না, পশু ও ভালো লাগতেছে না, আপনি আমার কাছে কিংবা সেকেন্ড যে ISP তার কাছে লজ্জা আপনি ব্যাক আসতে পারবেন না, কারণ আপনার ওই লজ্জাবোধটা কাজ করবে বা আমারও একটা মন মানসিকতা তৈরি হবে যে আমি এত কষ্ট করে এত শ্রম দিয়ে তাকে আনলাম, সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেল, তাহলে আমারও কিন্তু মনে কষ্ট গেল, আপনারও মনে কষ্ট গেল, আপনি দুইজন দুইজন থেকে আপনি দূরে চলে গেলেন। ঠিক আপনার এলাকায় যেহেতু আমি বিজনেসটা শুরু করেছি, আপনার জন্য একটা পপ করছি কিংবা আপনার এলাকায় আমার কেবল পৌঁছাই গেছে, সেইখানে কিন্তু আমি লোকাল বিজনেস, আপনার সাথে আমার সাথে কিন্তু কম্পিটিশন শুরু হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা ISP যদি তার যদি কম্পিটিশন করে যদি অন্য একটা লোকাল যারা বিজনেস করে তাদের সাথে কম্পিটিশন করতে যায়, লোকাল বিজনেস পার্সন কখনো ISP-র সাথে কম্পিটিশন করে টিকবে না। এটা উদাহরণ হিসাবে আমরা অনেক কিছু প্রুফ আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু আমি এটা দেখাইলে ওই যে একটা কথা আছে না যে আমার চাকরি থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আমি যে কথাগুলো বলবো যে আপনারা অন্ততপক্ষে যার সাথে বিজনেস করবেন, যে আমার সাথে করতে হবে কিংবা আরেকজনের সাথে করতে হবে এমন না, তবে সার্ভিসটা আপনি বুঝে নেবেন, আপনি বুঝে শুনে বিভিন্ন ধরনের যে আপনার সার্ভিস প্রয়োজন সে সার্ভিসগুলো আপনি বুঝে নিতে পারবেন, কিন্তু আপনি লাইনটা বরাবর থাকতে হবে। লাইনটা হচ্ছে এরকম যে আমি এদিক সেদিক করবো না, যে আপনার সার্ভিস আমাকে বুঝে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। এখন টাকা যদি আপনি ঠিকমতো পেমেন্ট না করেন সেই ক্ষেত্রে আপনার সার্ভিসটি দুর্বল হবেই, আরও আরও যেসব কারণে সার্ভিস দুর্বল হয় সেই সার্ভিসগুলো আপনি ভালোভাবে পাচ্ছেন না আপনারই দোষের কারণে। তো আমি সবগুলা দোষ যে শুধু একজন প্রোভাইডারে দিব তাও না, ISP প্রোভাইডারেরও বিভিন্ন ধরনের দোষ থাকে। তো সেই দোষগুলা নির্বিশেষ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার দরকার ISP প্রোভাইডাররা সেই পদক্ষেপটা নেওয়া উচিত। এখন আমি আপনাদেরকে এখন বলবো যারা ISP প্রোভাইডিং করেন তাদের জন্য। দেখেন, আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি একটা লোকের রিসেলার হিসেবে আমি একজনকে দিলাম, সে 300-400 কাস্টমার পর্যন্ত সে তৈয়ার করলো, আর সেই লোকটি 3 মাস পরে কিংবা 6 মাস পরে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল। এখন এখানে ISP-দের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনার এই 300 গ্রাহকের যে লিস্ট, ডাটা লিস্ট কিংবা ধরেন আপনার DIS যে আমরা যে আপলোড করি, ধরেন আপনি 300 জন কাস্টমার আপনার ইউজ হচ্ছে, আমি ফর এক্সাম্পল আমার এখন কুমিল্লাতে 300 জন কাস্টমার হইলো, তো এই 300 জন কাস্টমারের জন্য আমি কী করলাম, BTRC থেকে একটা পারমিট নিলাম, পারমিট নিয়ে সব কিছু BTRC-কে অবগত করাইলাম যে ওখানে আমি নিজে একটা লোকাল অফিস করছি, এটা আমার ব্রাঞ্চ অফিস, আমি কাস্টমারগুলো আপনাকে রিপোর্ট দিলাম। এখন হঠাৎ করে আপনি 2-3 মাস পরে আপনি আমাকে রিপোর্ট, তো দূরের কথা, কারণ আপনি যেহেতু আপনি মার্কেটে আমার সাথে বিজনেস বন্ধ করে দিলেন, আপনি আমাকে রিপোর্টটা দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি আর BTRC-কে দিতে পারতেছি না, তাহলে BTRC-র কাছে আমিও কালার হয়েছি, আপনিও কালার হয়েছেন। আপনি কী করলেন, আমার এই রিপোর্টটা আমাকে না দিয়ে আপনি আরেকটা কোম্পানিতে যে গেছেন তাকে রিপোর্টটা দিচ্ছেন, তখন ওই কোম্পানিও সব কিছু মিলেই আমরা কিন্তু যারা ISP-তে আছি তারাও কিন্তু বিপদে পড়তেছে। তো এই যে বিপদগুলো আপনারা সব কিছু অবগত করানোর জন্য, যে বিপদে সবাই আপনিও না পড়েন আমরাও না পড়ি, আপনারা যে কাজটি করবেন যে আপনাদের যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটা আপনারা নেবেন, আপনার রেট কখনো একটা এলাকাতে যে ইন্টারনেট, মূলত ইন্টারনেট যারা বিজনেস করতে চায় তারা কখনো লাভ করার চিন্তা করে ইন্টারনেট ব্যবসা করে না। ইন্টারনেট ব্যবসার মূল দায়িত্বটা হচ্ছে সার্ভিস, সার্ভিসটা যদি 100% দিতে পারে টাকা একদিন না একদিন ইনকাম হবে। তো যাই হোক, আমি ভিডিওটা আমার লম্বা হয়ে যায় কারণ কথাগুলো যদি না বলতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকজন হয়তো এই জিনিসটা ক্লিয়ার হয় না, তার জন্য আমাকে বিভিন্ন ধরনের কথাও বলেন। তো আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা বিজনেস করেন কিংবা করবেন, মন মানসিকতা আপনারা ওই ধরনের তৈরি করছেন, ঠিক একটা জায়গাতে আপনারা থাকার চেষ্টা করবেন। আজকে আপনি অন্য কোম্পানিতে আসেন, সেখান থেকে আমি আপনাকে ভালো একটা অফার দিছি 10 টাকা কমে, আপনি আমার কাছে চলে আসছেন, কালকে আমাকে যে আপনি ছাড়বেন না এটারও গ্যারান্টি নেই, আর আমার সার্ভিস যে ওই কোম্পানি থেকে ভালো হবে সেটারও গ্যারান্টি নেই।
তো সবকিছু মিলে আপনারা এমন কিছু চিন্তা করবেন যে আপনি আপনার যে প্রোভাইডার তার কাছে আপনার দুঃখ সুখ সবকিছু শেয়ার করেন, সে আপনাকে যথেষ্ট রকমের হেল্প করতে পারবে, অর্থনৈতিক বলেন কিংবা আপনার সাপোর্টে বলেন কিংবা আপনার প্রোডাক্টিং বলেন, বিভিন্ন ধরনের হেল্প করবে। এটা শুধু আমি আমার কথা বলতেছি না যে আমি আপনাকে হেল্প করবো, এমন না, আপনার প্রতিটা আইএসপির কথা আমরা বলতেছি। যতগুলো আইএসপি বাংলাদেশে আছে সবাই কিন্তু একটা আশাতে আপনাদেরকে কানেক্ট দেয়। এখন আপনি ওই আইএসপি থেকে চলে আসছেন আমার কাছে, আমার থেকে চলে যাবেন আরেকজনের কাছে, এটা কিন্তু হিবিজিবিটা আপনি তৈরি করছেন। আর আরেকটি কথা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা প্রোভাইড, হয়তো আমি প্রোডাক্ট প্রোভাইড করি বা আরও অনেকগুলো প্রোডাক্ট শোরুম আছে, যেসব প্রোডাক্ট শোরুম থেকে আপনি 100টা 200টা 300টা বা হয়তো 1000টা রাউটার আপনি কিনলেন, কিন্তু আপনি আমার সাথে বিজনেসটা অফ করে দিয়ে আপনি আরেকটা প্রোডাকশন কোম্পানিতে চলে গেলেন, কিন্তু আপনার এই প্রোডাক্টগুলোর কিন্তু ওয়ারেন্টি হিসেবে যে আপনি আমার কাছে পাঠাচ্ছেন, এই ধরনের কিন্তু আপনার আপনি বিপদে পড়তেছেন। তো সব কিছু মিলে আপনারা যার সাথে যে যেখান থেকে যার সাথে বিজনেস করেন, বিজনেসটাকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন, এটাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনি সফট আপনাদের পাশে আছে থাকবে, এটাই শুভকামনা আপনাদের জন্য রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।